বিশ্বকাপের পর এশিয়ার সবচেয়ে বড় মর্যাদার আসর এশিয়া কাপের পর্দা উঠবে আগামীকাল বুধবার টুর্নামেন্ট অংশগ্রহণ করতে এরই মধ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থান করছে সাকিব হাসানের দল টাইগাররা প্রথম ম্যাচ খেলবে একত্রিশ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে তবে জ্বরে আক্রান্ত হওয়ায় এই ম্যাচে লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ রোববার এশিয়া কাপ খেলতে ঢাকা ত্যাগ করে সাকিব আল হাসানের দল সতেরো জনের স্কোয়াড ঘোষণা করলেও ওপেনার লিটান দাসকে রেখে শ্রীলঙ্কায় উড়াল দেয় টাইগাররা কেননা জ্বরের কারণে লিটন দলের সঙ্গী হতে পারেননি লিটন যদি আগামীকালও শ্রীলঙ্কায় যান তাহলে একদিনের ব্যবধানে মাঠে নামা কঠিন হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ বলেন শ্রীলঙ্কার বিপক্ষে লিটনকে পাবে না বাংলাদেশ দল মিনহাজুল আবেদিন নান্নু আরও বলেন লিটন একটু একটু করে উন্নতি করছে দুই একদিন সময় লাগবে প্রথম ম্যাচটা মিস করবে আজ বিকেলে একটা টেস্ট করানোর কথা রয়েছে আশা করি আগামীকাল মেডিকেল রিপোর্ট হাতে পাবো ওর কোনো বিকল্প নিয়ে ভাবছি না আল্লাহর রহমাতে সুস্থ হচ্ছে জ্বর কমছে প্রথম ম্যাচে খেলতে না পারলেও লিটনের বিকল্প নিয়ে ভাবছে না বিসিবি নান্ন আরও বলেন লিটনের বিকল্প হিসেবে সাইফেরও ডেঙ্গু পজিটিভ এই কদিনের জন্য আর বিকল্প দেখছি না এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামী তিন সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে সেই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান লিটনকে সে ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবির প্রধান নির্বাচকের একত্রিশ আগস্ট পাল্লে কেলেতে স্বাগতিক লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ লিটনের না থাকায় এই ম্যাচে উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে নাইম শেখ ও তানজিদ হাসান তামিমকে সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপেও এই দুজনেই ছিলেন বাংলাদেশের ওপেনারের ভূমিকায়